সাথে অনলাইন ভিত্তিক সব ধরনের দেশীয় পণ্য বিক্রয় করে থাকে। এই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যার সদস্য সংখ্যা প্রায় 12 লক্ষ। সকল উদ্যোক্তা তারা প্রত্যেকের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশে বিদেশে প্রচারণার মাধ্যমে ব্যবসা করে থাকে। বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানটি যে আরও এগিয়ে যেতে পারে সে ব্যাপারে আমরা সবসময় সহযোগিতা করে যাব। আসলে এখান থেকে অনেক কিছু শিখে আমরা উদ্যোক্তা, কিন্তু আমরা উদ্যোক্তারা যারা ছোট থেকে আস্তে আস্তে শুরু করছি তারা কিন্তু এগিয়ে যেতে পারছি। এই নভেম্বর থেকে আমি উদ্যোগ নিয়েছি, 8 মাসে আমার 1 মাস সেল অফ ছিল, সেটা হচ্ছে মার্চ মাসে। আমার কোনো সেল হয়নি, পুরো হোল 1 মান্থ আমার কোনো সেল হয়নি। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো সেল হচ্ছে। আর যেহেতু আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সো আমার আসলে খুব সেন্সিটিভ ওয়েতে খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে আমার কাজগুলো করতে হয়। সব থেকে শুরু করা হয়েছিল আমার পড়ালেখার থেকে, যখন আমি অনার্স করি তখন শুরু করেছিলাম। তো একটা সময় বুঝলাম যে না, এটা স্বপ্ন, সব থেকে আমার একটা প্যাশন হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটাকে আমি প্যাশন হিসেবেই নিয়ে নিব। তো আমি হচ্ছে হিজাব নিয়ে কাজটা শুরু করেছিলাম, যেহেতু আমি হিজাবি, তো হিজাব নিয়ে আমার কাজটা প্রথম শুরু হয়েছিল। তো এখন হচ্ছে দেশীয় কাপড় আর হিজাব নিয়ে কাজ করছি। আমি যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালোই পাচ্ছি, আশা করছি সামনে আরো ভালো পাবো। ভালো ভালো কাজ দিতে পারলে নিশ্চয়ই মানে কাস্টমার বা আমার যে ক্লায়েন্ট, ওরা খুব ভালোভাবে রেসপন্স করবে, এটা আমার বিশ্বাস। উইমেন এন্ড ই-কমার্স